করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও 2000 টাকা ন্যূনতম আয়কর অনৈতিক। বাজেটে রয়েছে IMF এর শর্ত পালনের প্রচ্ছন্ন ছায়া। বাজেট প্রতিক্রিয়ায় এমন পর্যবেক্ষণ সিপিডির। গবেষণা সংস্থাটি মনে করে মূল্যস্ফীতি কমানোর রূপরেখা নেই প্রস্তাবিত বাজেটে। আব্দুল্লাহ সাফি রিপোর্ট। 2023-24 অর্থ বছরের বাজেটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া গতকালই জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিস্তারিত জানাতে দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলন। সংস্থাটির মন্তব্য, যুদ্ধ থামবে, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে, রিজার্ভ বাড়বে, আমদানি নির্ভরতা কমবে, এমন সব আন্দাজে ভর করে বাজেট করা হয়েছে যা বাস্তবতা থেকে বহু দূরে। সেই 7.5% জায়গায় এবার 6.03% গ্রোথ হলো, তাই না? রিজার্ভ $46 বিলিয়ন জায়গায় $31 বিলিয়ন হলো, টাকার বিনিময় হার 86 টাকার জায়গায় 108 টাকা হলো, তাই না? ইনফ্লেশন যেটা নাকি বলা হয়েছিল 5.5%, সেটা 8.5% হলো। তো এইটা হলো যে যদি আমি বাস্তবতাকে বিবেচনায় না নিয়ে আমি যদি আমার আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যদি আমি যদি বাজেট করি তাহলে এইরকম অবস্থায় হয়। সিপিডি মনে করে স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাজেট যথাযথ নয়, সামাজিক সুরক্ষায় রয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প, বিভিন্ন ক্ষেত্রে IMF এর শর্ত পালনের চেষ্টা করা হয়েছে, প্রচ্ছন্নভাবে উঠে এলো এমন মন্তব্য। আমাদের কাছে উচ্চাকাঙ্ক্ষা মনে হয় যে এই যে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রশংসা করেছে সিপিডি, তবে করযোগ্য না হয়েও ন্যূনতম আয়কর দেওয়ার বাধ্যবাধকতা অনৈতিক বলে মনে করছে সংস্থাটি। 3.5 লাখ টাকা হলো করা হলো মানুষকে একটা স্বস্তি দেওয়ার জন্য, আবার যার করযোগ্য আয় নাই তাকে আবার কিভাবে তার উপরে কর দেওয়া হয়, এটার তো কোনো যুক্তিযুক্ততা আমরা খুঁজে পাই না। এই যে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক একটা, এটা আমাদের দাবি হচ্ছে যে সেটা তুলে দেওয়া হোক। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য 6%, কিন্তু কিভাবে তা বাস্তবায়ন হবে তার উপর এখানেই, তাই এমন লক্ষ্য ফাঁকা আওয়াজ মনে করে সিপিডি। মূল্যস্ফীতি খুব দ্রুত নামিয়ে আনবেন, খালি না খুব দ্রুত নামিয়ে আনবেন, সেইটা করা আমি মনে করি না যে আপাত দৃষ্টিতে সম্ভব হবে, কিন্তু এই ব্যাপারে দেখেন আপনি ওনার কোনো পরিষ্কার কোনো আলোচনা উনি করেন না। প্রস্তাবিত বাজেট আসার কথা মালায় ঠাসা, তবে সামনের দিনে অর্থনীতির চাপ আরও বাড়বে বলছে বেসরকারি প্রতিষ্ঠানটি। আব্দুল্লাহ সাফি, নাগরিক, ঢাকা।